ওডিআই নিয়ে মাস্টারফি ক্যাপ্টেন্সি যাওয়া না যাওয়া নিয়ে কোনো কথাই হয়নি কিন্তু এমনভাবে প্রচারিত হচ্ছে সব জায়গায় এমন হচ্ছে যেন মাস্টারফিকে এখনই বাদ দিয়ে দেওয়া হচ্ছে ওডিআই থেকে নতুন ক্যাপ্টেন খোঁজা হচ্ছে মাস্টারফি এখানে শুধু একজন প্লেয়ার হিসেবে না হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড এজ এ তার এই পার্টিকুলার দায়িত্বটা এই রোলটা সে যেভাবে সম্পন্ন করে যাচ্ছে এবং করে আসছে বাংলাদেশে তার সাবস্টিটিউট পাওয়া অলমোস্ট ইম্পসিবল পারফরম্যান্সও যদি আপনি পেস বোলার হিসাবে দেখেন আমাদের ফাস্ট বোলার যারা আছে তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো ও যতদিন খেলতে পারবে ততদিন ওকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ হি ইজ নট দেয়ার অনলি অ্যাজ এ প্লেয়ার হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন এবং ওর মতো ক্যাপ্টেন বাংলাদেশে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন